আসসালামু আলাইকুম। তো ভাই, আমার হাতে একটা এসটিসি DZ286 একটা ফোন আছে। তো এই কাজটা আসলে ননিজ একটা কাজ, তো এটা রিঙ্গের খারাপ। তো আমি ভাবছিলাম যে হয়তো বা রিঙ্গের খারাপ, কিন্তু এটার ভিতরে দেখতেছি এটা লাইন মিস। ক্যামেরাটা একটু লাইনের দিকে দেখেন, ক্যামেরাটা একটু মিটারটার দিকে দেখেন। ওকে, তো আমার হাতে ডিজিটাল মাল্টিমিটার নাই, তবু আমরা দেখব মিটারটা। দেখুন, আমরা এটাকে মিটারের সহ দেখুন, দেখেন এটা মাপ দেখায় না। তো জাস্ট আমরা দেখব মাইনাস বোটা মান আছে, শুধু প্লাস বোটা মান নাই। তো আমরা ইচ্ছা করলে এই চার্জিং পোর্টটা পুরো চেঞ্জ করতে পারি এটা, কিন্তু এটা হয়তো বা কিনতে পাওয়া যায় মার্কেটে, আবার যায় না। তো আমরা সেই ক্ষেত্রে একটাবার এসব করব। এখানে হয়তো আমাদের এই পিনটা থাকতে পারে, আর নাহলে এখানে আছে। তো আমরা প্রথম এখানে একটা মাপ দিয়ে দেখি, এখানে আমাদের কোনো পিন দেখা মান দেখাচ্ছে না। তো আমরা এখানে দেখি, মিটারটার দিকে দেখেন, ক্যামেরাটা মিটার দিকে, এখানে আছে। তাহলে আমরা ফ্ল্যাশ বোর্ডটা নাই, তো আমরা কানেক্টরটা লাগাই দিলাম। কানেক্টরটা আমরা লাগাই দিয়ে এখানে মাপ দিলাম, মাইনাসটা যখন মান আছে তো আমরা মাইনাসটা চেক করে নিই। প্রথমত এখানে ধরেন, দেখেন মিটারটা এখানে রাখেন। তো আমরা প্রথম এক নম্বর, এটা 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 কোনো এটা সাদা, এটা হয়তো বা স্পিকারের মাপ না। তো দুই নম্বরটা চেক করে এটাও না, তিন নম্বরটা এটাও না, ফুল হতে হবে। চার নম্বরটাও না, পাঁচ নম্বরটা না, ছয় নম্বরটা চেক করি, হ্যাঁ ছয় নম্বরটা। তাহলে আমরা বুঝতে পারছি যে ছয় নম্বরটা যদি আমাদের মাইনাস ভোট হয়, তাহলে পাঁচ নম্বরটা হয়তো বা প্লাস ভোট। আমরা এখানে একটা মাপ দিয়ে দেখি এখানে কিছু বলে কি না, না বলো না। তাহলে আমরা গ্যারান্টি হয়তো বা ফার্স্ট নম্বরটা আমাদের খারাপ, ফার্স্ট নম্বরটা আমাদের ফ্ল্যাশ বোর্ড। তো আমরা এখান থেকে একটা জাম্পার এখানে করে দিলে স্পিকারটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো তার আগে আমি একটা কাজ করি, একটা জাম্পার নিই। আমাদের এখানে অনেকগুলো বোর্ড আছে, আমরা যে কোনো একটা বোর্ড থেকে একটু আয়রন করে নিই। তো আমরা এখানে পাঁচ নম্বরটা একটা জাম্পার করে দেবো, পাঁচ নম্বরটা। তো আমরা আগে বলছি এখানে একটা মান আছে, তো আমরা পাঁচ নম্বরটা আমাদের 100% লাইন। তবু আমরা চেক করে নিই, তবু আমরা একটাবার ট্রাই করে নিই। তো আমরা ফার্স্ট নম্বরটা একটা জাম্পার করে দিতেছি, ওকে। তো জাম্পারটা ও না, জাম্পারটা ছুটে গেছে। তো জাম্পারটা হয়ে গেছে, তো আমরা জাম্পারটা আবার লাগিয়ে দিছি। তো আমরা এবার এখানে ফ্ল্যাশ বোর্ডে ডাইরেক্ট এটা দিয়ে দিই, তারপর আমরা চেক করি। তো আমরা এবার স্পিকারটা লাগিয়ে চেক করি, দেখা যাক কি হয়। লাইনটা হয়ে গেল, তোমরা এবার চেক করি। তার আগে আমরা একটা কথা বলে রাখি, আমরা প্রথমে দেখছি আমাদের ফোনটা চার্জ কম। তো আমরা চার্জার আগে এই ফোনটা ওপেন করবো। চেটটা মনে হয় আসছে, ভাইব্রেশন দিছিল, ওকে আসছে। তো আমরা চেটটা চালু করে নিই,
তোর 0% চার্জ, আমরা চলুন সেটা চালু করে নিই, তারপর দেখবি রিংয়ের বাজে কিনা। এসটিসি বন্ধ চালু হতে একটু সময় লাগে। দেখেন আমাদের স্পিকারটা কত সুন্দরে আওয়াজ চলে আসছে। রানিং হতে দেন একটু। তো অ্যান্ড্রয়েড ফোন একটু অফেন হতে একটু সময় লাগে, তো এই টাইমটা যতক্ষণ যাওয়া পর্যন্ত আমরা আপনাকে একটা কথা বলিয়ে দিই। সবসময় আপনারা মনে রাখবেন এখানে লাইন আছে, তো যদি আমাদের রেবন সিস্টেম হয় তাহলে আমাদের মানতে হবে যে এখান থেকে এখানে লাইন আছে। তো আমরা মিটারের মাধ্যমে চেক করে কিভাবে কিভাবে লাইন পাওয়া যায় আমরা চেক করে তারপর কাজটা করে নেব। তো আমি এটা বলে দেখি, এসটিসি ক্ষেত্রে আমি যে কাজটা এখন করলাম, এখানে আমরা প্লাস বোর্ডটা পাইলাম 5 নম্বর পিনে, 6 নম্বরটা মাইনাস। তো ভালো থাকেন, সুস্থ থাকেন।